डियर व्यूअर्स वेलकम टू एस लेक्चर्स ऑन फिजिक्स आज के तुम्हारे विद्युत प्रवाह चुंबक क्रिया और चुंबकत्व अध्याय अनुधावनमूलक एक प्रश्न तुम्हारे सामने व्याख्या करब। प्रश्नटी हे सुषम चुंबक क्षेत्रे चार्जित कणा गतिशील होले से कणार गतिपथ कीरूप होबे। मोशन अफ चार्ज पार्टिकल इन ए यूनिफर्म मैगनेटिक फिल्ड अर्थात को सुषम चुंबक क्षेत्रे जदि एक चार्जित कणा गतिशील है তাহলে সেই কণাটা কি পথে গতিশীল হবে, তার গতিপথটা কেমন হবে, সেটি হচ্ছে এই প্রশ্নের মূল আলোচ্য বিষয়। তো এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে 2 মার্কের জন্য তোমাদের বিভিন্ন পরীক্ষা আসে, এটি বোর্ড পরীক্ষাতে আসতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেই প্রশ্নটি দেখো কিভাবে তোমরা আনসার করবে। আমরা জানি যে কোনো চুম্বক ক্ষেত্রের দিকের সাথে যদি একটি আধান, এটি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের দিক, এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি চুম্বক ক্ষেত্রকে, আর কোনো আধান যদি চুম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে গতিশীল হয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সেই আধানটার উপরে ক্রিয়াশীল চুম্বক বল আমরা জানি এফ এম দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি। তার মানে আমার এই চুম্বক বলটা আধান যেদিকে গতিশীল, এবং চুম্বক ক্ষেত্রের দিক যেদিকে তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল, সেটা আমরা ভেক্টরের নিয়ম অনুসারে বের করতে পারি। পরের চিত্র থেকে সেটা আমরা ক্লিয়ার করছি। দেখো তোমার এদিকে যদি চুম্বক ক্ষেত্রের দিক হয় আর আধান যদি চুম্বক ক্ষেত্রের দিকের সাথে তোমার থেটা অ্যাঙ্গেলে গতিশীল হয়, তাহলে তোমার বি এর দিক বরাবর ভি এর যে লম্ব অংশ দ্যাট ইজ ভি ইনটু সাইন থেটা। তার মানে আমরা এই ক্ষেত্রে এই আধানটার উপরে ক্রিয়াশীল চুম্বক বলটা হবে এফ এম দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি ইনটু সাইন থেটা, অর্থাৎ বি এর দিকে ভি এর দিক বরাবর ভি এর লম্ব অংশটা নিতে হবে, বি এর দিকের সাথে ভি এর লম্ব অংশ। তার মানে লম্ব উপাংশ ভি এর লম্ব উপাংশ হচ্ছে তোমার ভি সাইন থেটা, আর ভি এর এই বরাবর উপাংশ হচ্ছে ভি কস থেটা। তো সেই লম্ব উপাংশ নিয়ে আমরা যে এখানে এই আধানটার উপরে ক্রিয়াশীল যে ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ এফ এম ইকুয়াল টু কিউ ভি বি সাইন থেটা পেলাম। তো সেই সমীকরণটাকে আমরা আবার ভেক্টর হিসাবে এইভাবে লিখতে পারি, যেহেতু বল হচ্ছে একটি ভেক্টর রাশি, এফ এম ইনটু এফ এম ইকুয়াল টু কিউ ইনটু ভি ক্রস বি। তার মানে এই ম্যাগনেটিক ফোর্সটা সবসময় আধান যেদিকে গতিশীল হবে তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল হবে, কেননা আমরা জানি যে দুটি ভেক্টর ক্রস গুণন করা হলে সর্বদাই একটি লম্ব ভেক্টর তৈরি হবে। তার মানে এই বল ভেক্টরটা বি ভেক্টর এবং ভি ভেক্টর যে তলে থাকবে সেই তলে লম্ব দিকে ক্রিয়াশীল হবে। তো সেই দিকটা আমরা বের করতে পারি যে তোমার ডানহস্ত নিয়ম দিয়েও বের করা যায়, বামহস্ত নিয়ম দিয়েও বের করা যায়, অনেকগুলো নিয়ম আছে। তো ডানহস্ত নিয়ম দিয়ে যদি আমি বের করি তাহলে কী বলবো, আমি এই যে চারটা আঙ্গুলকে আমরা চুম্বক ক্ষেত্রের দিকে ধরবো আর বৃদ্ধাঙ্গুলি আধান যেদিকে গতিশীল হবে সেদিকে ধরবো। তাহলে দেখো আমরা এটাকে এভাবে ধরতে পারি যে আধান বি এর দিক হচ্ছে এদিকে আর আধান গতিশীল হয়েছে এদিকে, তার মানে আমরা এই আঙ্গুলগুলোকে আমরা কোন দিকে ধরবো, চুম্বক ক্ষেত্রের দিকে, আর বৃদ্ধাঙ্গুলিকে আমরা ধরবো আধান সঞ্চারণের বেগের দিকে, অর্থাৎ আধান যেদিকে যে একটা নির্দিষ্ট বেগের যেদিকে গতিশীল হবে এই বৃদ্ধাঙ্গুলিকে আমরা সেদিকে ধরলে এই তলের দিক যেদিকে হবে বলের দিক হবে সেদিকে। তাহলে আমরা এই নিয়ম অনুসারে দেখতে পাচ্ছি যে বলের দিক হচ্ছে লম্ব বরাবর ভেতরের দিকে। তার মানে ম্যাগনেটিক ফোর্স অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য মুভিং চার্জ অর্থাৎ আধান যেদিকে গতিশীল হবে তার সাথে ম্যাগনেটিক ফোর্স সবসময় লম্বভাবে ক্রিয়াশীল হবে। অর্থাৎ আধান যদি এদিকে গতিশীল হয়, চুম্বক ক্ষেত্র যদি এই বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে তোমার আধান এদিকে গতিশীল, এই বরাবর গতিশীল, আর চুম্বক ক্ষেত্র যদি এই বরাবর থাকে তাহলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে নিচের দিকে। তার মানে ম্যাগনেটিক ফোর্স সবসময় আধান যেদিকে গতিশীল হবে তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল হবে, সেটা এই সমীকরণ থেকে আমরা জেনে গেলাম। তো আমরা এখন হচ্ছে যদি একটা সুষম চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে সেখানে যদি একটা আধানকে গতিশীল করি তাহলে তার গতিপথ কেমন হবে সেটা দেখা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এবং এই অনুধাবনমূলক প্রশ্ন থেকে আমরা কিছু গাণিতিক সমীকরণে বের করবো, যে সমীকরণগুলো আবার তোমাদের প্রয়োগমূলক প্রশ্নে 3 মার্কের অঙ্ক বা 4 মার্কের অঙ্ক হিসেবে সেগুলো পরীক্ষাতে আসতে পারে। তোমরা মনোযোগ সহকারে শুনলে এই টপিক থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে যে কেন কোনো সুষম চুম্বক ক্ষেত্রের একটা আধান যদি গতিশীল হয় তাহলে সেই আধানটা কেন সার্কুলার পথে গতিশীল হয়, এটা মূলত সার্কুলার পথে গতিশীল হবে তার মূল কারণটা কি সেটা আমি ব্যাখ্যা করবো। তাহলে আমরা আগের টপিক থেকে যে জিনিসটা জানলাম যে তোমার চুম্বক বল সবসময় আধান যেদিকে গতিশীল হবে তার সাথে লম্বভাবে এই বলটা কাজ করবে, অর্থাৎ লম্ব দিকে আধান যেদিকে গতিশীল হবে তার লম্ব দিকে ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে। আচ্ছা, তো আমরা এখন এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করলাম, এই ক্রস চিহ্ন দ্বারা আমি সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করেছি, এবং এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন বোঝানো হচ্ছে তল বরাবর ভিতরে
ক্ষেত্রের দিক আমরা ক্রস চিহ্ন দ্বারা বুঝি যে এখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে তোমার তল বরাবর কোন দিকে তল বরাবর ভেতরের দিকে তাহলে আমি এখানে একটা সুষম চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে কি করলাম বোর্ডের তল বরাবর ভিতরের দিকে প্রয়োগ করা হলো চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে এখন এই দিকে ধরে একটা আধান এই এইটার মধ্যে তোমার প্রবেশ করবে একটা আধান যে চার্জিত কণা যদি এর মধ্যে প্রবেশ করে একটা ইলেকট্রন যদি এর মধ্যে প্রবেশ করে তো ধরো আমার ইলেকট্রন এই দিকে প্রবেশ করছে ইলেকট্রন এই বরাবর গতিশীল তাহলে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে আধানটা কীভাবে গতিশীল সেটা বলা আছে লম্বভাবে গতিশীল যেহেতু চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে তল বরাবর নিচের দিকে আর আধান গতিশীল হয়েছে তল বরাবর বাম থেকে ডান দিকে তার মানে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে আধানটা লম্বভাবে গতিশীল তাহলে সেই ক্ষেত্রে এই আধানটা এই চুম্বক ক্ষেত্রে যখন প্রবেশ করবে তখন এই চুম্বক ক্ষেত্রে তার গতিপথটা কেমন হবে সেটাই হচ্ছে এই প্রশ্নটার মূল আলোচ্য বিষয় তো দেখো আমি সেটা এখন চুম্বক ক্ষেত্রে আধানটাকে আমি প্রবেশ করালাম তো ধরো আধানটা এখানে চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করলো ভি বেগে প্রবেশ করলো তাহলে আমরা জানি যে তোমার কোনো চুম্বক ক্ষেত্রে যদি একটা আধান ভি বেগে গতিশীল হয় লম্বভাবে গতিশীল হয় তাহলে তার উপরে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এবং এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হচ্ছে আধান যেদিকে গতিশীল তার সাথে লম্ব দিকে এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা হবে তার মানে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা হবে তোমার এফ এম এর ডিরেকশন হবে উপরের দিকে আধান যেদিকে গতিশীল তার সাথে লম্বভাবে এই ম্যাগনেটিক ফোর্সটা কাজ করবে আচ্ছা একইভাবে যখন এই বলটা এই আধানটার উপরে কাজ করবে তখন কিন্তু এই আধানের গতিপথ এই বরাবর না থাকে তার গতিপথ কিন্তু বল যেদিকে ক্রিয়াশীল এই আধানের গতিপথ সেদিকে বেঁকে যাবে তার মানে এই আধানটা এখন এই বরাবর না গিয়ে তার গতিপথ কী হয়ে যাবে এখন বেঁকে যাবে অর্থাৎ আধানটা এখন এই বরাবর গতিশীল হবে ভি বেগে এই বরাবর গতিশীল হবে এই এর ফলে ম্যাগনেটিক ফোর্স তার উপরে কাজ করে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন আধান যেদিকে গতিশীল তার সাথে সমস্যা লম্ব বরাবর কাজ করবে অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি হতে হবে এই অ্যাঙ্গেলগুলো কী হতে হবে 90 ডিগ্রি বা এটাও কত ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি হতে হবে এবারে এই বলটার কারণে এই ম্যাগনেটিক ফোর্সের কারণে এই আধানটার গতির দিক পরিবর্তন হবে এই আধানটা ধরো গতিশীল হয়ে এই বরাবর গতিশীল হলো ম্যাগনেটিক ফোর্স আবারও তোমার তার সাথে লম্ব বরাবর কাজ করবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি তার মানে এই বরাবর যে বল কাজ করবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স আবার তার গতিপথ কী হবে পরিবর্তন হবে পরিবর্তন হয়েছে এই পথে ধরো এলো আবার ম্যাগনেটিক ফোর্স তোমার তার সাথে লম্ব বরাবর কাজ করবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি এর ফলে আবারও তার গতির পথ কী হবে পরিবর্তন হবে গতিপথ পরিবর্তন হয়ে ধরো এই বরাবর এলো এর ফলে ম্যাগনেটিক ফোর্স আবার লম্বভাবে ক্রিয়াশীল হবে এইগুলো হচ্ছে তোমার এফএম এই ভিতরের দিকে যে ডিরেকশনগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ম্যাগনেটিক ফোর্স একইভাবে এই আধানটার গতিপথ পরিবর্তন হয়ে যখন আবার এই বরাবর গতিশীল হবে তখন ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা হবে তো তোমার এটা ভি এর দিক তাহলে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন হবে এইদিকে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে আধান এই ম্যাগনেটিক ফোর্সের কারণে তার গতি মুখ বা গতিপথ কী করছে পরিবর্তন করছে তো গতিপথ পরিবর্তন করার কারণে ম্যাগনেটিক ফোর্স সবসময় তার সাথে পারপেন্ডিকুলার হিসাবে কাজ করবে ফলে দেখা যাবে যে তোমার এই জায়গায় একটি সার্কুলার পথ তৈরি করবে এই জায়গায় কী তৈরি করবে একটি সার্কুলার পথ তৈরি করবে তো সেটা যদি আমি আলাদা আর একটা চিত্র দেখাতে চাই এইরকম একটি সে সার্কুলার পথে কী হতে থাকবে ঘুরতে থাকবে আমি তো বেগের যে দূরত্বটা অতিক্রম করছে ভি বেগে সেই দূরত্বটা আমি ম্যাক্সিমাম নিয়েছিলাম বলে এখানে একেবারে পুরোটা সার্কুলার হয়নি তুমি যদি ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব বিবেচনা করো অর্থাৎ ভি বেগে যে গতিশীল হয়েছে তার যদি ক্ষুদ্র এলিমেন্ট বিবেচনা করো তাহলে সেই ক্ষেত্রে তোমার এই যে গতিপথ সেটা এইরকম কী হবে সার্কুলার গতিপথ হবে তার মানে মূল জিনিসটা হলো যে যদি কোনো চার্জিত কণা তোমরা একটা লিখে রাখতে পারো যে যদি কোনো চার্জিত কণা কোনো চুম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করে তাহলে চুম্বক বলের কারণে কণাটি বৃত্তাকার পথে কী হতে থাকবে ঘুরতে থাকবে যেহেতু আধান যেদিকে গতিশীল চুম্বক বলের ডিরেকশন তার লম্ব দিকে ফলে আমার এখানে ইনিশিয়াল আধানটা এই বরাবর গতিশীল ছিল কিন্তু ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন ছিল লম্ব বরাবর আবার আধানটা এই বলের কারণে তার গতির দিক কী হবে পরিবর্তন হবে গতির দিক পরিবর্তন করে সেই পথে গতিশীল হয়েছিল এবং সেই ক্ষেত্রে বলের দিক তার সাথে পারপেন্ডিকুলার আবারও তার গতির দিক পরিবর্তন হবে এবং বলের দিক পারপেন্ডিকুলার এইভাবে পর্যায়ক্রমে দেখা যায় যে এই কণাটি একটি সার্কুলার পথে এই চুম্বক ক্ষেত্রে কী হচ্ছে গতিশীল হচ্ছে তার মানে আমার এখানে যে কণাটি চুম্বক বলের কারণে মূলত কণাটি বৃত্তাকার পথে কী হচ্ছে ঘূর্ণনশীল হচ্ছে এবং এখানে ক্রিয়াশীল চুম্বক বল এই যে বৃত্তপথে ঘূর্ণনের জন্য এই যে চুম্বক বলটা বৃত্তপথে ঘূর্ণনের জন্য ওই আধানটিকে কেন্দ্রমুখী বলের যোগান দেবে তার মানে এই আধানটা যখনই এই বৃত্তপথে ঘূর্ণনশীল হবে তখন এই যে ম্যাগনেটিক ফোর্স এই ম্যাগনেটিক ফোর্স দেখো কেন্দ্রের দিকে কাজ করছে তার মানে এই ম্যাগনেটিক ফোর্স এই আধানটার বৃত্তপথে ঘূর্ণনের জন্য যে একটি কেন্দ্রমুখী বলের প্রয়োজন এই ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এই
আধান কে উপর সেই কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। তাহলে আমরা এই টপিক থেকে কি শিখলাম যে কোন সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটি চার্জিত কণা লম্বভাবে প্রবেশ করে তাহলে চৌম্বক বলের কারণে এই আধানটি একটি বৃত্তপথে ঘূর্ণনশীল হবে এবং এখানে ক্রিয়াশীল চৌম্বক বলটাই মূলত এই বৃত্তপথে ঘূর্ণনের জন্য যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলটা যোগান দিবে। তো নিশ্চয়ই তোমরা এই চিত্রটা বুঝতে পেরেছো যে কিভাবে এর গতির দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হয়ে সেখানে একটি সার্কুলার পথ তৈরি করছে। সেটাকে আমি সিম্পলিফাই মডেল হিসাবে আমি এই জায়গায় দেখানোর চেষ্টা করেছি। তার মানে সে ধরো এইরকম একটা সার্কুলার পথে ঘূর্ণনশীল, তাহলে সেই সার্কুলার পথের একটা কী থাকবে, ব্যাসার্ধ থাকবে। তো সেই ব্যাসার্ধকে আমরা নামকরণ করলাম আর, এবং এখানে প্রতি সকল পয়েন্টে যে দ্রুতির মান, এই দ্রুতির মানটা সবসময় কী থাকবে, একই থাকবে। বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেগের দিক এখানে কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বেগের দিক সবসময় কী হবে, এখানে পরিবর্তন হবে, বেগের দিকটা পরিবর্তন হবে, অর্থাৎ দ্রুতির মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে দিকের কী হচ্ছে, বেগের দিকের কী হচ্ছে তোমার পরিবর্তন হচ্ছে। তার মানে আমার এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করছে, এই কেন্দ্রমুখী বলটা যোগান দিবে এই ম্যাগনেটিক ফোর্স। তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। দেখো যে তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটাই কোন বলে যোগান দিবে, কেন্দ্রমুখী বলে যোগান দিবে। তার মানে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কেন্দ্রমুখী বল। তো ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ভি বি ইনটু সাইন, এখানে থেটার মানটা হচ্ছে 90 ডিগ্রি, কেননা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে তল বরাবর ভিতরের দিকে আর আধান গতিশীল হয়েছে তল বরাবর বাম থেকে ডান দিকে। তার মানে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে আধান যে বেগে গতিশীল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট ইজ ইকুয়াল টু কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড, আধানটি যে বৃত্তপথে গতিশীল হবে সেই বৃত্তপথের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা এখানে নিয়ে আসতে হবে এম ভি স্কোয়ার ডিভাইডেড আর। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কিউ ভি একটা ভি কাটাকাটি হবে, এই ভি এর সাথে এই ভি কাটাকাটি করলে একটা ভি এখানে থাকবে, তাহলে কিউ বি এটা 90 ডিগ্রি মানে 1 হয়ে যাবে, তাহলে এম ভি ডিভাইডেড কি তৈরি হবে আর। তাহলে ফাইনালি আমরা এখান থেকে বের করতে পারি আর দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি ডিভাইডেড কিউ ইন্টু বি। তার মানে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে ধরো আমরা এই চৌম্বকক্ষেত্রের মানটা বলে দিলাম যে চৌম্বকক্ষেত্রের মান ধরো বি ইকুয়াল টু 0.8 টেসলা। এখন এই সুষম চৌম্বক ক্ষেত্রে একটি ইলেকট্রন কত বেগে গতিশীল সেই বেগের মানটা বলা হলো, ধরো লম্বাভাবে কত বেগে প্রবেশ করেছে সেই বেগের মানটা যদি আমি বলে দিই, ধরো তোমার 4×10^6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে এই আধানটি ওই চৌম্বকক্ষেত্রে যে বৃত্তপথে ঘূর্ণনশীল হবে সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করবো। দ্যাট ইজ আর ইকুয়াল টু এম ভি ডিভাইডেড কিউ বি। তো বি এর মানটা বলা আছে, চৌম্বক ক্ষেত্রের মান বলা আছে, ভি কত বেগে গতিশীল হয়েছে ইলেকট্রনটা সেই ইলেকট্রনের বেগের মানটা বলা আছে, ইলেকট্রনের ভর আমাদের জানা আছে, ইলেকট্রনের ভর হচ্ছে এম দ্যাট ইজ ইকুয়াল টু 9.1×10^-31 kg, আর ইলেকট্রনের আধানের মান হচ্ছে সেটা আমাদের জানা দ্যাট ইজ 1.6×10^-19 কুলম। তাহলে প্রত্যেকটা রাশির মান আমার এখানে জানা আছে, এখানে মান বসে ক্যালকুলেশন করলে তোমরা কি পেয়ে যাবে, আর পেয়ে যাবে। এটা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, আমি ডাটাগুলো দিয়ে দিলাম, তোমরা বাসায় এগুলো ক্যালকুলেশন করে মানটা বের করে নেবে। এবারে দেখো আমরা আরও অনেক কিছু এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটি আধান ভি বেগে প্রবেশ করে তাহলে সেখানে যে ওই আধানটা একটি সার্কুলার পথে পরিভ্রমণ করবে সেই সার্কুলার পথের ব্যাসার্ধ কত সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম। এবারে দেখো আমরা আরও অনেক কিছু এখান থেকে বের করতে পারি। এই যে ইলেকট্রনটা যে তোমার এখানে একটা সার্কুলার পথে ঘূর্ণনশীল, তাহলে এখানে এর একটা কৌণিক বেগ তৈরি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক বেগ। তো সেই কৌণিক বেগ ইজিকালটা আমরা লিখতে পারি, কৌণিক বেগ নর্মালি আমরা এটাকে কী লিখতে পারি, এই যে সমীকরণ এখান থেকে আমরা ভি ইজিকাল টু বের করে নিয়ে আসতে পারি, ভি ইজিকাল টু কিউ বি আর ডিভাইডেড এম, বা পরের লাইনে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আমরা জানি ওমেগা, আর এটা হচ্ছে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে রিলেশন, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বি আর ডিভাইডেড এম। তাহলে এ আর এ আর কাটাকাটি হয়ে দেখে ফাইনালি তৈরি হচ্ছে ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বি ডিভাইডেড এম, ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বি ডিভাইডেড এম। এই সমীকরণ ব্যবহার করে আমরা এই ইলেকট্রনটা যে বৃত্তপথে ঘূর্ণনশীল তার কৌণিক বেগ আমরা বের করতে পারি। এই ওমেগাকে আমরা কী বলছি, কৌণিক বেগ। একটু লিখে রাখো তোমরা, এই ওমেগাকে বলা হচ্ছে কৌণিক বেগ, দ্যাট ইজ ওমেগা ইজ ইকুয়াল টু এইটা। তো কৌণিক বেগ আমরা পেয়ে গেলে সেখান থেকে এই ইলেকট্রনটা যে বৃত্তপথে ঘূর্ণনশীল সেই কণাটির আমরা পর্যায়কাল বের করতে পারি, কেননা পর্যায়কাল ইজ ইকুয়াল টু আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 2π/T, দ্যাট ইজ ইকুয়াল টু
কিউবিএ ডিভাইডেড এম, ওমেগার পরিবর্তে আমরা লিখতে পারি টু পাই বাই টি, তাহলে আমরা এখান থেকে দেখো পেয়ে যাই টি দ্যাট ইজ ইকুয়াল টু টু পাই এম ডিভাইডেড টু পাই এম ডিভাইডেড কিউবি। অনেক কিছু ফ্যাক্টর কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি, তার মানে আমরা এই কণাটার কৌণিক বেগ কত সেটা বের করতে পারি। তো কিউ এর মান আমার ইলেকট্রনের আধানের মান জানা, বি কত চৌম্বক ক্ষেত্রে আমরা এই আধানটা গতিশীল করেছি সেই চৌম্বক ক্ষেত্রের মান আমার জানা, ইলেকট্রনের ভর জানা, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাবো, কৌণিক বেগ পেয়ে যাবো। আর এই সমীকরণ ব্যবহার করলে আমরা কি পেয়ে যাবো, কণাটির পর্যায়কাল পেয়ে যাবো। এই টিটাকে বলা হচ্ছে তোমার পর্যায়কাল। তোমরা এই মানগুলো বাসায় ক্যালকুলেশন করে নিবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এগুলো যে কোনো সময় যে কোনো পরীক্ষায় এগুলো আসতে পারে। পর্যায়কাল দ্যাট ইস টি ইজ ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। আর পর্যায়কাল যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, দ্যাট ইজ কম্পাঙ্ক, দ্যাট ইজ কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টি, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইড, অর্থাৎ পর্যায়কাল যেটা পেয়েছি তার বিপরীত, তার মানে আমার এখান থেকে তৈরি হবে কিউ বি ডিভাইডেড টুয়াইস পাই এম। তার মানে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা কী বের করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারি। তাহলে আমি এই টপিক থেকে যে পয়েন্টগুলো তোমাদের আলোচনা করলাম তোমাদের সামনে, সেটি হচ্ছে যে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে যদি একটি আধান গতিশীল হয় তাহলে সেই আধানটা যে একটা বৃত্তপদে ঘূর্ণনশীল হবে, সেটা কেন বৃত্তপদে ঘূর্ণনশীল হবে সে ব্যাখ্যাটা দেওয়া হলো। তার মূল কারণটাই হচ্ছে যে তোমার আধান যেদিকে গতিশীল হবে ম্যাগনেটিক ফোর্স তার সাথে লম্বভাবে ক্রিয়াশীল হয়, তো এই ম্যাগনেটিক ফোর্স লম্বভাবে ক্রিয়াশীল হওয়ার কারণেই তোমার এই আধানটার গতিমুখ তথা বেগের দিক প্রতি মুহূর্তে কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর প্রতি মুহূর্তে পরিবর্তন কীভাবে হয় সেটা আমি চিত্র দিয়ে ব্যাখ্যা করেছি। তো সেই প্রতি মুহূর্তে গতির দিক পরিবর্তন হওয়ার কারণে এই কণাটির গতিপথ একটি সার্কুলার গতিপথ তৈরি হয়। তার মানে মূল জিনিসটা হলো যে ম্যাগনেটিক ফোর্সের কারণে তোমার এই চার্জিত কণাটির গতিপথ একটি সার্কুলার গতিপথ তৈরি হয়, এবং সেই গতিপথের ব্যাসার্ধ কত সেটা আমরা ক্যালকুলেশন করলাম, এবং সেখানে এই ইলেকট্রনটার বা চার্জিত কণাটার কৌণিক বেগ কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করেছি, পর্যায়কাল এবং কম্পাঙ্ক কী হবে এই সমস্ত বিষয়গুলো আমরা ক্যালকুলেশন করলাম। আরেকটি জিনিস আমরা বের করতে পারি যে এই যে ইলেকট্রনটা যে ঘূর্ণনশীল, তো সেই ইলেকট্রনটার গতিশক্তি কত হতে পারে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি, ভি মানে হচ্ছে রৈখিক বেগ, এই যে এটাই হচ্ছে তার রৈখিক বেগ, ভি ইকুয়াল টু কিউ বি আর, তো এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে যেহেতু ভি স্কোয়ার আছে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড, এখানে এম এর উপরে স্কোয়ার করলে এম স্কোয়ার তৈরি হবে, তার মানে ফাইনালি আমার তৈরি হচ্ছে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু এ এম এম, কাটাকাটি হয়ে একটা এম থাকবে এখানে, তার মানে উপরে থাকবে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু এম। এই যে সমীকরণ আমরা পেয়ে গেলাম সেটাই হচ্ছে এই বৃত্তপথে ঘূর্ণনশীল এই ইলেকট্রনটার আমরা কি বের করবো, সমীকরণ ব্যবহার করে গতিশক্তি বের করবো কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড টু এম। তাহলে দেখো প্রত্যেকটা রাশির মান আমাদের জানা আছে, এই তথ্যটার আলোকে তোমরা এই সমস্ত যে রাশিগুলো আমরা বের করলাম এখানে বের করা হয়েছে, ব্যাসার্ধ এক নম্বর ব্যাসার্ধ এটা পেয়ে যাবে, দুই নম্বর হচ্ছে ভি যে বেগে গতিশীল হবে, এই ভি এর মানটা তো আমরা আগেই জেনে গেছি, ভি এর মানটা বলে দেওয়া আছে সেই বেগেই সে সমদূরত্বে ঘুরতে থাকবে, তো ভি এর মান আমাদের জানা আছে, ভি জানলে আমরা আর পেয়ে যাব, বি এর মান বলা আছে, আর বাকি এই সমীকরণগুলো ব্যবহার করলে তুমি এটা ব্যবহার করলে কৌণিক বেগ পেয়ে যাবে, এটা ব্যবহার করলে পর্যায়কাল পেয়ে যাবে, আর এই সমীকরণটা ব্যবহার করলে তুমি কম্পাঙ্ক পেয়ে যাবে, আর লাস্ট ওয়ান এই সমীকরণটা ব্যবহার করলে কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনটা তুমি কী পেয়ে যাবে, গতিশক্তি পেয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই টপিক থেকে অনেকগুলো জিনিস আমরা শিখলাম, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তোমাদের জন্য এটা অনেক উপকার আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।